পড়ুয়াদের ট্যাবের টাকা লোপাট ঘটনায় শিক্ষক সহ গ্রেপ্তার আরো চার। অভিযুক্তদের গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ, আরো কয়েকজনের খোঁজ চলছে। ট্যাবের টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ ওঠায় সোমবারই বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য সচিব। পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তারপরই মালদহ থেকে একজনকে এই ইস্যুতে গ্রেপ্তার করা হয়। এবার সেই গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়ল। অতিরিক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা থেকে। অভিযুক্তদের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারে। প্রথমে মালদহ জেলার বৈষ্ণবনগর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ও ইসলামপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি প্রকল্পের টাকা নিজেদের অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। প্রথমে মালদহ থেকে যাকে গ্রেপ্তার করা হয় তার নাম হাসেম আলী। ইসলামপুর থেকে ধৃত ব্যক্তিরা হলেন আশারুল হোসেন। চোপড়া থেকে ধরা পড়েছেন সাদ্দিক এবং মোবারক হোসেন। পুলিশের অনুমান শুধু এই কজন নয়, আরও অনেকেই এই ঘটনার সাথে জড়িত। পুরোটাই একটা চক্র, তাই তদন্তের গতি আরও বাড়িয়েছে পুলিশ। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পকে রীতিমতো দুঃস্বপ্নে পরিণত করেছে অভিযুক্তরা। 15 জন পড়ুয়ার ট্যাব কেনার টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। জেলায় এমন বহু পড়ুয়া ট্যাবের টাকা না পেয়ে রীতিমতো শিক্ষা দপ্তরকে দুষছে। পড়ুয়ারা টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে থানায় অভিযোগ জানিয়েছে। মঙ্গলবার রাতে 4 অভিযুক্তকে আটক করে বৈষ্ণবনগর থানায় নিয়ে যায় পূর্ব বর্ধমানের পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে একাধিক জিনিস বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে রয়েছে 15টি পেনড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ডডিস্ক, ডায়েরি, ব্যাংকের নথি। পুলিশ সূত্রে খবর, আরও অনেকে এই ট্যাব কেলেঙ্কারি চক্রের সাথে যুক্ত রয়েছেন, তাদের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। উল্লেখ্য, মঙ্গলবার এই বৈষ্ণবনগর থেকেই একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতের নাম হাসেম আলী। স্থানীয় ওই যুবকের একটি সাইবার ক্যাফে রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে ধরা পড়েছিলেন আশারুল হোসেন, তিনি রামগঞ্জ এলাকার বাসিন্দা। অপর দুই ধৃতের নাম সাদিক হোসেন ও মোবারক হোসেন, তারা দুজনেই চাপড়া থানার দাসপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।